শুনছিলেন মেগা হোমস্টে এলটি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, 52তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিয়োগগ্রস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এক অভ্যর্থন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল জনাব অতুল খাড়ে, ডিপার্টমেন্ট অফ সেফটি অ্যান্ড সিকিউরিটির আন্ডার সেক্রেটারি জেনারেল জনাব গিলিস মিসউড, জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজার জেনারেল বিরামে ডিউপ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ ও সামরিক উপদেষ্টাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সাদিকুজ্জামান আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এরপর উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হামিদ। পরবর্তীতে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আগত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং সকলকে নৈশ ভোজে আমন্ত্রণ জানান। এ সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মোহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষেরও বেশি নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ সময় তিনি 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নবগঠিত সশস্ত্র বাহিনীর গৌরবজল ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান এবং সর্বোপরি দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নানাবিধ উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। আশা আসান, বাংলা চ্যানেল।